যুক্তরাষ্ট্রের পর প্রথমবার কোরিয়ায় যাচ্ছে চিংড়ির সামোচা টেম্পোরা স্প্রিং রোল চিপস সহ নানা প্রক্রিয়া জাতকৃত পণ্য মৎস্য অধিদপ্তর বলছে রপ্তানি আয় বাড়াতে এসব পণ্য বিক্রির কোন বিকল্প নেই এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার গত বছর খুলনা থেকে প্রথমবার যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় চিংড়ি দিয়ে তৈরি ছামোসা ট্যাম্পোরা স্প্রিং রোল বল পেস্ট্রি সহ প্রক্রিয়াজাতকরণ পণ্য এতে আয় হয় তেইশ হাজার ডলার রোজেনকো ফুডস লিমিটেড নামের কোম্পানি স্বল্প পরিসরে রপ্তানি করে এই পণ্য এবছর তিপ্পান্ন হাজার একশো ষাট ডলারের পণ্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে এছাড়াও অর্ডার রয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার সাতশো ছয় ডলারের চিংড়ি প্রক্রিয়াজাতকরণ নানা পণ্য চিংড়ির পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানটি এবং মেরিনেট করার পরে আমরা যে বিভিন্ন যে স্পাইসিগুলো আছে সেখানে ব্রেড কাম বা আদার যে স্পাইসিগুলো আছে এগুলো আমরা খুব যত্ন সহকারে ইয়ে করি এবং খুব টেম্পারেচারটাকে আমরা খুব মানে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি ওইটা আমাদের এক ইয়ার্স আমাদের আছে এক্সপায়ারি এবং যেটা ফিস দিয়ে যেটা করি আমরা ওইটা ওইটা আমাদের টু ইয়ার্স আমাদের থাকে এবং আমরা এখান থেকে ফিনিশ করাবো আমরা কোল্ড স্টোরে নিয়ে রাখি যে অর্ডার আছে বর্তমানে প্রায় দেড় কোটি টাকা প্লাস মূল্যের সমমূল্যের আমাদের অর্ডার কিন্তু আমাদের কাছে আছে এবং আমরা আশা করতেছি আমাদের যে প্ল্যানিং এই বছরে আমরা এটাকে দশ কোটি ছাড়াই যেতে পারবো মৎস্য ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এবছর শুধু যুক্তরাষ্ট্র নয় কোরিয়াতেও রপ্তানি হবে রপ্তানি আয় বাড়াতে মূল্য সংযোজিত পণ্যের বিকল্প নেই বলেও মত দেন তারা ইউকেতে রপ্তানি করেছে এবং আরেকজন রপ্তানি করার চেষ্টা করছে তার অর্ডার পেয়েছে সেটা হচ্ছে কোরিয়ায় তা আশা করি তারা এই দুইটা প্রোডাক্ট যদি পাঠাতে পারে এবং মার্কেটটার এক্সপ্যানশান হয় তাহলে আমাদের রপ্তানির পরিমাণটা বাড়বে গুণগত মান কমে যাওয়ায় ও দাম বাড়ায় গত তিন বছরে বাংলাদেশ থেকে কমেছে চিংড়ি রপ্তানি অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা